গোটা দেশ এই মুহূর্তে একটা ঐতিহাসিক দিনের অপেক্ষায় রয়েছে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যা নগরী জুড়ে এখন শুধুই সাজ সাজ রব প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে, কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও অনেকেই আসতে শুরু করেছেন এই অযোধ্যা নগরীতে। প্রত্যেকেই তারা 22শে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন। গোটা দেশ এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন এই ঐতিহাসিক দিনের, 22শে জানুয়ারি কখন আসবে, কখন রাম মন্দিরে অযোধ্যায় সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং অযোধ্যা থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পৌলমি এবং পিট্টু, দুজনে রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে পৌলমির কাছে চলে যাব। পৌলমি, তুমি প্রায় অনেকগুলো দিন ধরে অযোধ্যায় রয়েছো, সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে তুমি ছবিগুলো তুলে ধরছো। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছো, প্রস্তুতি পর্ব কেমন? তুমি যেমনটা বললে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা অযোধ্যা একেবারে নতুন বধূর সাজে সেজে গিয়েছে। তবে আজ আমার এবং তোমার একটা গর্বের দিন, কেননা বাঙালি হিসেবে গর্বের দিন। আজ আমরা যে ধর্মপথে রয়েছি, সেই ধর্মপথ সেজে উঠেছে বাঙালি শিল্পীর হাত ধরে, কৃষ্ণনগরের বাঙালি শিল্পী। এই যে ম্যুরাল, সেই ম্যুরাল তৈরি হচ্ছে কৃষ্ণনগরের বাঙালি শিল্পীর হাত ধরে। আর সাধারণ শিল্পকর্ম কিভাবে তিনি এই কাজ করছেন, কিভাবে কৃষ্ণনগর থেকে অযোধ্যার যাত্রা পথ, তার সঙ্গে কথা বলবো আমরা। আমরা আলাপ করিয়ে দেবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী এবং একই সঙ্গে যিনি এই বৃহৎ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, বিশ্বজিৎ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, গোটা ধর্মপথ আপনার হাত ধরে সেজে উঠছে, মানে বাঙালি হিসেবে, মানে আমার নিজের গর্ব হচ্ছে। রিপাবলিক বাংলা দর্শকদের সামনে আপনি যদি একটু বলেন কিভাবে এই যাত্রাপথটা ছিল বা কিভাবে একের পর এক ম্যুরাল লাগানো হচ্ছে, একটু যদি আপনি বলেন। এই ম্যুরালগুলো এক একটা 20x10 ফুট, এটা এক পিসে বানানো হয়। যখন আমি বানাই তখন আমি এক পিসে বানাবো। এক পিসে বানানোর পর তারপরে এইটাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এই যেমন এই টুকরোগুলো করা আছে, এই টুকরোগুলোকে পুরোটা শুকিয়ে নিয়ে টুকরো করে ফেলা হয়। টুকরো করার পর সেই টুকরোগুলোকে প্রত্যেকটা পিসগুলোকে ফার্নেসে পোড়ানো হয়, পুড়িয়ে এটাকে শক্ত করা হয়, যেটা টেরাকোটার যা ধর্ম সেটাই আমরা তুলে ধরেছি। টেরাকোটার যে ক্যারেক্টারিস্টিক, সেটা পোড়ানো হওয়ার পর এগুলো এখানে চলে আসছে। আসার পর আমরা নিয়ে এসে এটা অ্যাসেম্বল করছি। অ্যাসেম্বল করে সিকোয়েন্স অনুযায়ী আমরা পরপর এটাকে সেটিং করছি। যেমন ধরুন এই ছবিটা, এখানে নিষাদ রাজ সাথে ভরতের কথাবার্তা চলছে এবং পুরো ঘটনায় ভরত যে দুঃখ প্রকাশ করছে সেইটা তুলে ধরা হয়েছে। এরকম 200টি প্রসঙ্গ একেবারেই পুরো বোঝাই যাচ্ছে। এই মুহূর্তে অযোধ্যাতে একেবারে সাজ সাজ রব এবং সেখান থেকে তুমি প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছো। পৌলমি, তুমি থাকো আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিট্টুও রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো অযোধ্যার, সেখান থেকে কি ছবি উঠে আসছে? দেখো মধুকল্পিতা, আমি প্রথমে যেই জায়গায় রয়েছি সেটা কর্ষবকপুরম, এবং কর্ষবকপুরমের একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে যে মন্দিরটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই মডেলটা এসেছিল 1992 সালে। তুমি জানো যে প্রথম দিকে যখন মন্দিরের পরিকল্পনা হচ্ছিল, সেই সময় দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের ভাবনা চিন্তা করা হয়েছিল, এবং সেই মোতাবেক জয়পুর থেকে মূলত এই যে স্ট্রাকচারটা সেটা আনা হয়েছিল, এবং মন্দির কেমন হবে সেটার একটা চিন্তাভাবনা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু পরবর্তীকালে অবস্থা বুঝে এবং মানুষের সঙ্গে কথা বলে বিশ্ব হিন্দু পরিষদ বুঝতে পেরেছিল যে মন্দির তিনতলা করতে হবে, এবং সেই মতো এই মুহূর্তে তিনতলা মন্দির হচ্ছে। কিন্তু প্রথম যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল সেটা আমার ভিডিও চ্যানেলে সঞ্জয় নায়া সরাসরি দেখাচ্ছে। এবং যারা সেই সময় আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন সেই ব্যক্তি রয়েছেন আমার সঙ্গে, তিনি হাতে গুলিও খেয়েছিলেন একটা সময় এই মন্দির আন্দোলন করতে গিয়ে। তার সঙ্গে কথা বলে নেব, স্বামী সরস্বতীজি, ইয়ে মন্দির 92 মে আয়া থা ইধার, তো ক্যা 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 আপ লোগোঁ কা দাবি থা, ক্যা ক্যা সোচ রহে থে আপ? ইয়ে দর্শন কে লিয়ে মডেল রাম জন্মভূমি কা থা, কি জনমানস আয়েগা, লোক দেখেঙ্গে, দর্শন করেঙ্গে, ভগবান রাম কি কৃপা প্রাপ্ত হোগি, আর এক উল্লাস বড়েগা, এক জোশ বড়েগা কি প্রভু রাম কা মন্দির
इसी तरह का इसी नक्शे में बनेगा, क्योंकि जीवन नश्वर है। बहुत सारे लोग जो उस आंदोलन में थे वो नहीं, लेकिन इस मॉडल को जिन लोगों ने देखा तो माना जाएगा कि भगवान राम के जन्मभूमि का मंदिर का दर्शन कर लिए और उतने पुण्य उन लोगों को मिलेगा, इसलिए भी रखा गया था जी। अभी ये शिलाएँ हैं, ये भी मॉडल हैं शिलाएँ कि इसी तरह की शिलाएँ, इस तरह की नक्काशी और ऐसे ही भगवान राम का मंदिर बनाया जाएगा। एक बार हमें से छविटे देखो, ये जो शिलागुलो रखा होगुलो अलरेडी डिजाइन कर खोदाई कराई शिलागुलो तक विश्व हिंदू परिषद धारणा तारा मन कर भेवेलें शिला खोदाई कर मूलत मंदिर तैरि यही स्ट्रक्चर यही कारुकार्य थको से ही मत कर ही राम मंदिर जो तैरि हाँ जो वार्कशपे देखते विभिन्न शिला तैरि हे सब क्यों ढाँचे ही तैरि हे बला जो पे और छवि देखो मधुकल्पिता एखे बेस किचू विग्रह প্রত্যেকেই 22শে জানুয়ারির অপেক্ষাতেই রয়েছেন। ধন্যবাদ পৌলমি, ধন্যবাদ বিট্টু, দুজনকে আপাতত ধন্যবাদ।